সালামু আলাইকুম, কথা বলছি আজাদুর রহমান আজাদ, টেকল্যাব বাংলাদেশের পক্ষ থেকে। টেকল্যাব বাংলাদেশের লোগো পিএলসির সিরিজ লেকচারের আজকে হচ্ছে প্রথম লেকচার। এই লেকচারের মাধ্যমে আমরা শিখব লোগো পিএলসির সফটওয়্যারটাকে কিভাবে ইনস্টল করতে হয়, এবং সেই সাথে আমরা দেখব লোগো পিএলসিটাকে দেখব এবং ওইটার ইনপুট আউটপুট কানেকশনটাকে আমরা দেখব যে কিভাবে ইনপুট আউটপুট কানেকশন করতে হয়। তো আমরা শুরু করি হচ্ছে সফটওয়্যার ইনস্টল দিয়ে। তো লোগো পিএলসির জন্য যে সফটওয়্যার ইউজ করতে হয় সেই সফটওয়্যারের নাম হচ্ছে লোগোসফট কমফোর্ট। তো এই হচ্ছে আমার লোগোসফট কমফোর্ট সফটওয়্যার, তো এটাকে আমি ইনস্টল করব। তো ইনস্টল করাটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল অন্য সব সফটওয়্যারের মতোই, তেমন কোনো স্পেশালিটি নেই। তো আমরা এই যে ইনস্টল করা শুরু করি, ইয়েস দিব। তারপর আমাদের যখন ওইটা আসবে তখন আমরা অ্যাজ ইউজুয়াল অন্য সব সফটওয়্যার ইনস্টল করার মতো ওকে এবং নেক্সট এইভাবে চালিয়ে যাব। ওকে, এই যে আমি ওকে দিচ্ছি। এই জায়গায় ল্যাঙ্গুয়েজ সেটিং আছে, অবশ্যই অবশ্যই ইংলিশে রাখবেন, তা না হলে বুঝতে খুবই প্রবলেম হবে। ওকে, তো এরপর এইটা আসার পরে আমরা অ্যাকসেপ্ট দিব, অ্যাকসেপ্ট দিয়ে নেক্সট দিব, তারপর আবার আমরা নেক্সট দিব। এরপর এই জায়গায় খেয়াল করতে হবে সিমেন্স লোগো আর ইন এক্সিস্টিং প্রোগ্রাম গ্রুপের মধ্যে আমরা দিব। ওকে, তো দিব ইনস্টল। এই পার্টটা শেষ হওয়ার পর আমাদের এই জায়গায় যে ইয়ে চাবে, যে কেবল ড্রাইভারের জন্য, মানে এটা যদি আমি ইয়ে করতে চাই তার জন্য আমি কি করব, ইউএসবি পিএসসির এই কেবলটা আমি কি করব, ইএস দিয়ে দিব অবশ্যই। ওকে, তো ইএস দিয়ে দিলাম। তারপর আমাদের এই অপশন আসবে ইনস্টলের জন্য, তো তার জন্য আমরা নেক্সট দিব, যা যাবে আবার নেক্সট দিব, এইভাবে আবার অ্যাকসেপ্ট দিব, অ্যাকসেপ্ট দিয়ে কি করব, নেক্সট দিব। এবার আমরা জয় করবার নেক্সট আসবে, নেক্সট দিতে থাকবো। ওকে, তো এই হচ্ছে ইনস্টল হচ্ছে। আর আমি এই সফটওয়্যারের লিঙ্কটা ইউটিউবের ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তো আপনারা ওই জায়গা থেকে কালেক্ট করে নেবেন আশা করি। তো এই যে আবার এটা হওয়ার পর এরকম একটা ইনস্টলেশনের অপশন আসবে, তো আমরা ইনস্টল দেব, ওকে দিব। ওকে, তারপর ফিনিশ। এই হয়ে গেল আমাদের ইনস্টল করা, তারপর আমরা ডান দিব। ডান দেওয়ার পর আমাদের প্রোগ্রামটা, মানে সফটওয়্যারটা রান হয়ে যাবে। ওকে, যে আমাদের রান হয়ে গেল, এটা অনলাইনে ঢুকে গেছে, এটা আমরা কেটে দিব, এটাকেও আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা শুধু কী রাখবো, এইটা রাখবো। ওকে, তো এই হচ্ছে আমার সফটওয়্যার ইনস্টল করা হলো। তো আমি এটা কেটে দিয়ে আবার একটু দেখি প্রথম থেকে। তো এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে আমার ইনস্টল হয়ে গেছে। আমি এই জায়গা থেকে লোগোতে ঢুকে যাই। এই হচ্ছে আমার সিমেন্স লোগো সফট, এই যে খেয়াল করি আমরা এই জায়গায়, এই যে লোগো সফটে ক্লিক করলাম, এই তো আমার চালু হয়ে গেল। এখন আমি ফাইল থেকে নিউ, এই হচ্ছে ল্যাডার ডায়াগ্রামের অপশন। তো আমরা এখন এই জায়গায় কি করতে পারবো, প্রোগ্রাম করতে পারবো, কিন্তু আমরা আজকে এই জায়গায় প্রোগ্রাম করব না, কারণ আমরা প্রোগ্রাম শিখবো হচ্ছে পরবর্তী লেকচার থেকে। কারণ লেকচারের আগে, প্রোগ্রামের আগে অবশ্যই আমাদের পিএলসির হার্ডওয়্যার সম্পর্কে ভালো একটা ধারণা থাকা দরকার। কারণ পিএলসির হার্ডওয়্যার সম্পর্কে কানেকশন জানা থাকলে, ইনপুট আউটপুট কানেকশন জানা থাকলে, তো আমাদের প্রোগ্রাম করতে গেলে চিন্তা করতে অনেক সুবিধা হবে। তো আমরা দেখে নিই যে এর ইনপুট আউটপুট ডায়াগ্রামটা কেমন এবং কানেকশন ডায়াগ্রামটা কেমন, সেই সাথে কেবল টেবল কোথায় কীভাবে লাগাতে হয়। তো আমার এই হচ্ছে সিমেন্স লোগো পিএলসির হার্ডওয়্যার। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা পিএলসি। পিএলসি হচ্ছে মূলত এই অংশটা, আর এই অংশটাকে বলা হয় এক্সটেনশন মডিউল, এই দুইটা পার্ট। কারণ আমার এই জায়গায় ইনপুট আছে 8টা আর এই জায়গায় আউটপুট আছে 1 2 3 4টা। তো আমার যদি কোনো কাজ করতে গিয়ে এই 8টা ইনপুট এবং 4টা আউটপুটে না হয়, সেই ক্ষেত্রে আমি এই এক্সটেনশন মডিউল ইউজ করে ইনপুট এবং আউটপুট পার্টগুলো কী করতে পারি, বাড়াইতে পারি। ওকে, তো আমরা এখন খেয়াল করি যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এল প্লাস এবং এম লেখা আছে, একটু ভালো করে খেয়াল করতে হবে। আর এই জায়গায় আমরা এইটাকে বলবো হচ্ছে পাওয়ার পোর্ট, কারণ এই জায়গায় আমাদের পাওয়ার দিতে হবে। এল প্লাস হচ্ছে আমরা পজিটিভ দিব আর এম এ হচ্ছে নেগেটিভ দিব। ওকে, আর এইটার পাওয়ারটা কত, ডিসি 12 অথবা 24 ভোল্ট, তো এরকম লেখা থাকবে। আর এই হচ্ছে আমার ইনপুট, তো এইগুলোতে আমি ইনপুট লাগাবো, মানে সুইচ সেন্সর যে যা কিছু লাগাতে হয় সেইগুলো আমরা এই পোর্টগুলোতে কী করবো, লাগাবো। আর এই পাশে এক্সটেনশন মডিউলেও এল প্লাস এম আছে, তার মানে একেও পাওয়ার দেওয়ার জন্য এই পোর্টগুলো ব্যবহার করব। আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি এক্সটেনশন মডিউলের ইনপুট,
এই পাশাপাশি হচ্ছে এক্সটেনশন মডিউলের আউটপুট। এই যে এইটা হচ্ছে পিন আছে এই জায়গায়, এটাকে ধাক্কা দিয়ে সাথে লাগাতে হয়, কারণ এটা হচ্ছে বাস কানেকশন কমিউনিকেশনের। আর এইটা হচ্ছে আমার একটা ইন্ডিকেটর আছে, রান এবং স্টপের লাইট জ্বলে, রান হলে একরকম কালার হয় এবং স্টপ থাকলে রেড বাতি জ্বলে থাকে। ওকে, তো এই হচ্ছে আমার হার্ডওয়্যার। আর একটু খেয়াল করি আমরা এই জায়গায় আউটপুটের ক্ষেত্রে, দেখা যাচ্ছে আউটপুটে কিউ ওয়ান নাম্বার দেওয়া আছে, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর, তার মানে এগুলো হচ্ছে আউটপুটের নাম, আর ইনপুটের নাম হচ্ছে আই দিয়ে। তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে লোগো পিএলসির ইনপুট হচ্ছে আই দ্বারা এবং আউটপুট হচ্ছে কিউ দ্বারা। আরেকটা জিনিস এই জায়গায় খেয়াল করি যে কিউ ওয়ানের ওয়ান এবং টু দুইটা টার্মিনাল আছে, এটা কীরকম আছে, এরকম আছে। একটাকে আমরা এই জায়গায় লেখা আছে হচ্ছে, একটা খেয়াল করি, একটা খেয়াল করলে আমরা দেখব হচ্ছে একটা লেখা হচ্ছে ওয়ান আর একটা লেখা হচ্ছে কি টু, আর এটার নাম কি কিউ ওয়ান। এবং এই দুইটা সম্পর্ক কি ওয়ান এবং টু এর নর্মালি ওপেন, মানে এই কন্ট্যাক্ট দুটো কি আছে, ওপেন আছে। তার মানে আমি এর ভিতরে প্রোগ্রাম করে দিব, আমি বুঝিয়ে দিব যে এরকম যে এইটা একটা সুইচ, এটার নাম হচ্ছে আই ওয়ান, আর এই সাথে আমি একটা আউটপুটকে চালাইতে চাই, এইটার নাম হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে আউটপুট। ওকে, তো এই পাশে হচ্ছে আমি দিলাম হচ্ছে লাইন, আর এই পাশে হচ্ছে অটোমেটিক নিউট্রাল। ওকে, এই পাশে আমাকে দিতে হবে না, কিন্তু এই পাশটা কী হয়ে যায়, অটোমেটিক নিউট্রাল হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি যদি এইটাকে আমরা যদি অন করতে পারি, মানে কানেকশন করি আই ওয়ানকে, তার মানে এই আই ওয়ানের সাথে যদি আমি একটা সুইচ লাগাই, আর এটাতে যদি আমি পজিটিভ দিয়ে রাখি, তাহলে এই সুইচটা সাপ দিলে আই ওয়ানে একটা কি আসবে, সিগন্যাল আসবে। আর এই প্রোগ্রামটার ভিতরে দিয়ে দেওয়া আছে, তো প্রোগ্রামটা যদি ভিতরে দিয়ে দেওয়া থাকে, তার মানে এটা চাপ দেওয়ার সাথে সাথে এর কিউ ওয়ানের যে এই যে ওপেন হয়ে যে দুইটা কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্ট দুইটাকে কী করবে, ক্লোজ করে দিবে। ওকে, তাহলে এই দুইটা ক্লোজ করলে লাভ হবে কি আমার, লাভ তখনই হবে যখন আমি কিউ ওয়ানের সাথে কিছু লাগাবো। কীভাবে লাগাবো, এই জায়গায় একটা লোড লাগাই আমি, এই হচ্ছে আমার লোড, এটা নিউট্রাল দিলাম, আর ওয়ানের সাথে আমি এই একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে রাখলাম। তার মানে আমরা প্রথমে যদি খেয়াল করি যে এই পয়েন্টটা আমার কী ছিল, এই পয়েন্টটা, এই পয়েন্টটা ছিল হচ্ছে আমার নর্মালি ওপেন, এই পয়েন্টটা ছিল কি এরকম ওপেন ছিল। যখনই আমার এই জায়গায় কিউ ওয়ানে পাওয়ার আসতে, আই ওয়ানে পাওয়ার আসতেছে, ঠিক তখনই যে প্রোগ্রামে বলে দেওয়া আছে, আই ওয়ান দেওয়ার সাথে সাথে কী হবে, এই কিউ ওয়ানটাকে কী করতে হবে, অন করতে হবে। তার মানে এই আই ওয়ানে পাওয়ার আসতে সাথে সাথে এই কিউ ওয়ানটাকে কী করবে, অন করে দিবে। কিউ ওয়ান অন করা মানে কি, এই কিউ ওয়ানের যে ওপেন কন্ট্যাক্ট এটাকে মূলত ক্লোজ করে দিবে। আর আমি কিউ ওয়ানের সাথে যা লাগাবো তাই চলবে, যদি লাইট লাগাই লাইট চলবে, যদি ফ্যান লাগাই ফ্যান চলবে, যদি মোটর লাগাই মোটর চলবে। তাহলে এই হচ্ছে পিএলসি, এভাবে কাজ করে। এখন আমরা দেখি এই ইনপুট এবং আউটপুট কানেকশন ডায়াগ্রামগুলো কীভাবে করতে হয়। এই যে আমরা খেয়াল করি কানেকশনগুলো আমাদেরকে এইভাবে করতে হবে, আমরা ওই জায়গায় দেখছি যে এল প্লাস আর এম হচ্ছে পজিটিভ নেগেটিভ পাওয়ার, আর এগুলো হচ্ছে ইনপুট। তো আমি এই জায়গায় বেশ কিছু ইনপুট ব্যবহার করছি, পুশ বাটন ব্যবহার করে দেখাচ্ছি, সেন্সর ব্যবহার করে দেখাচ্ছি, সেন্সরগুলো অবশ্যই পিএনপি হতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই পিএলসি, লোগো পিএলসি দুই ধরনের সাপ্লাইতেই কাজ করে। কিছু পিএলসি আছে যেটা হচ্ছে পজিটিভ সুইচিংয়ে কাজ করে, যেমন এইটা আমি যেটা দেখাচ্ছি এটা এক্সাম্পল হিসাবে ধরে নিচ্ছি পজিটিভ সুইচিংয়ে কাজ করে। আবার কিছু পিএলসি আছে যা ইনপুট হচ্ছে নেগেটিভ সুইচিংয়ে কাজ করে, তার মানে আমি এই জায়গায় পজিটিভ না দিয়ে যদি ওই 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 পিএলসির ক্ষেত্রে আমাকে কী করতে হবে, নেগেটিভ দিতে হবে। ওকে, কারণ নেগেটিভ দিলে ওইটা কাজ করে। তো এটাকে বলা হয়, একটাকে বলা হয় সিঙ্ক, আর একটাকে বলা হয় সোর্স টাইপ। তো সিঙ্ক টাইপে হচ্ছে পজিটিভ ভোল্টেজে কাজ করে, আর সোর্স টাইপ হচ্ছে নেগেটিভ ভোল্টেজে কাজ করে। আরেকটা ব্যাপার এই জায়গায় মাথায় রাখতে হবে যে এই যে আউটপুটে হচ্ছে, এখন আমি দেখি যে এই জায়গায় আমি আউটপুটে দেখছিলাম হচ্ছে ওয়ান এবং টু আইডেন্টিফাই করা, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে এম এবং কিউ ওয়ান। তার মানে এই ব্যাপারটা আমরা বুঝতে পারতেছি যে একটা হচ্ছে ওয়ান আর একটা টার্মিনাল হচ্ছে টু, এই দুইটাকে মিলিয়ে বলা হচ্ছে কিউ ওয়ান। তার মানে সম্পর্কটা কী থাকে, নর্মালি ওপেন থাকে, দুইটা সম্পর্ক কী আছে, নর্মালি ওপেন। এটাতে আমরা পজিটিভ ভোল্টেজ দিলাম, পজিটিভ ভোল্টেজ দিলে তাহলে কোথায় আসছে, ওয়ানে আসছে। আর টু মানে কি, কিউ ওয়ান, তো এই পয়েন্টটা আমরা কী লাগাইছি, একটা লোড, এটা রিলে দিয়ে বোঝাচ্ছি, তো একটা রিলে লাগাইছি। তার মানে যখনই আমি এটার মধ্যে যদি প্রোগ্রাম করে দেওয়া থাকে এরকম কিউ ওয়ান আর এটা হচ্ছে আমার আই ওয়ান, তো যখনই এই প্রোগ্রামটা করে দেওয়া থাকবে যে এই আই ওয়ানের সিগন্যাল আসার সাথে সাথে কী হবে,
এই দুইটা কন্ট্যাক্ট পাবে, তার মানে এই রিলেটা তখন কি হবে, অন হবে। তো রিলে দিয়ে আমরা অন্য লোডকে আবার চালু করতে পারি, যে এই জায়গায় সাপোজ আসতেছে হচ্ছে 24 ভোল্ট, কিন্তু আমি এই জায়গায় 220-এর একটা লোড লাগাইলাম, সাপোজ একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগাইলাম। ওকে, তো ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 এবং A2 দুইটা কন্ট্যাক্ট থাকে, ওই দুইটা কন্ট্যাক্টে দুইটা লাগানো থাকলো। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কি হয়, 3-ফেজ কানেক্টর থাকে, 3-ফেজ কানেক্ট যদি ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হওয়ার সাথে সাথে 3-ফেজ কানেক্টর কি হয়, অন হয়ে যায়। তো তার সাথে যদি আমরা মোটর লাগাই, তাহলে এই যে দেখা যাক কত সুন্দর একটা ব্যাপার হয়ে গেল, যে একটা I1-এ পুশ করার সাথে সাথে একটা Q1 সুইচ অন হচ্ছে PLC-র, আর তার মাধ্যমে একটা মোটরকে কি করে দেওয়া যাচ্ছে, অন করে দেওয়া যাচ্ছে, যেটা সম্পর্কটা স্থাপন করলো কিসের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে। ওকে, তো Q2-তেও আমরা এরকম একটা রিলে লাগাইছি, Q3-তে একটা লাইট লাগাইছি। এই যে একটু খেয়াল করি যে এইগুলাতে পজিটিভ দেওয়া আছে, তার মানে Q3-তে পজিটিভ বের হচ্ছে, লাইটে গেলো পজিটিভ, এইটার লাইটের আরেক প্রান্ত গিয়া কোথায় লাগানো আছে, এই যে নেগেটিভে লাগানো আছে, রিলের প্রত্যেকটার আরেক প্রান্ত গিয়া নেগেটিভে, তার মানে PLC-র এইগুলা থেকে পজিটিভ পাচ্ছে আর আউটপুটটা গিয়ে আউটপুট হয়ে নেগেটিভ টার্মিনালে কানেকশন পাচ্ছে। তো এই হচ্ছে PLC-র ইনপুট আউটপুট কানেকশন ডায়াগ্রাম। তো আমরা এখন দেখি কেবল কানেকশন, কেবলটা আমরা কোথায় লাগাবো। এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি যে এই পয়েন্টে একটা ক্যাপ লাগানো আছে, এই ক্যাপটা খুললেই এই জায়গায় হচ্ছে কেবল লাগাতে হয়। তো আমরা দেখি এই হচ্ছে লোগো PLC-র কেবল। তো এই কেবলের এই পোর্টটা হচ্ছে PLC-তে লাগে, আর এই পোর্টটা হচ্ছে আমার USB পোর্ট PC-তে অথবা আমরা ল্যাপটপে লাগাবো। ওকে, তো এইটা আমরা এই জায়গায় দিলাম। এখন যেই প্রোগ্রামটা করা থাকবে সেই প্রোগ্রামটা এটাতে ইন করে দিব। ইন করে দিলেই ওই প্রোগ্রাম অনুযায়ী এর এই PLC-র ইনপুট আউটপুটগুলো কাজ করতে থাকবে, মানে ইনপুট থেকে সিগন্যাল গ্রহণ করবে এবং আউটপুট অপারেট করতে থাকবে, ওই অনুযায়ী কন্ট্রোল করতে থাকবে। তো এখন কথা হচ্ছে, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম লোগো PLC সম্পর্কে, PLC-র ইনপুট আউটপুট কানেকশন সম্পর্কে। তো আমরা পরবর্তী লেকচার থেকে প্রোগ্রাম করা শুরু করব। আমি কথা দিচ্ছি যে লোগো PLC-র এই টিউটোরিয়ালগুলো যদি ধারাবাহিকভাবে দেখতে থাকেন, তো অবশ্যই অবশ্যই PLC-র প্রোগ্রামিং সম্পর্কে খুব ভালো একটা ধারণা হবে, এবং যাদের আগ্রহ আছে তারা অবশ্যই নেট গেটে এরকম কাজ এখন নিজে নিজে করতে পারবেন বাসায় বসে। সেই সাথে আমরা ফিজিক্যালিও কানেকশন দিয়ে লোডকে অপারেট করে চালিয়ে দেখাবো কোনো এক ভিডিওতে। ওকে, তো আশা করি আপনারা সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনে পেয়ে যান, এবং ফ্রেন্ডদেরকে একটু জানান যে এরকম চ্যানেল থেকে PLC শেখা যাচ্ছে। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।